ভাবে থাকতে চাই, ঈমানকে শিরিক থেকে পবিত্র রাখতে চাই, আমলকে বিদআত থেকে পবিত্র রাখতে চাই, আর জীবনকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জীবনকে ত্যাগ করতে চাই, ওয়াকফ করতে চাই। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি ওয়াজ করব না, আর মিনিট কয়েক সময় আপনাদের সামনে থাকব ইনশাআল্লাহ। এই মাহফিলটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই বলেন তো? দানের বেলায় আমরা কৃপণ, একটা ঘটনা দু এক মিনিটের ভিতরে শোনাব। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর একটা বাগানের পাশে হঠাৎ দেখতে পেলেন বাগানের মালিকের কৃতদাস ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের মাথা থেকে নিচে নামলেন, একটা প্যাকেট বাইর করলেন, তিনটা রুটি আছে, একটু পানি আছে। রুটি যেন কয়টা বলছিলাম সবাই বলেন? ক্ষুধার্ত কৃতদাস রুটিটা খাবেন, এমন সময় দেখতে পাচ্ছেন একটা কুকুর দৌড়ে আসতেছে। ওই কৃতদাস চিন্তা করলেন, কুকুরটা আসে কেন, একটু থামি। খেজুর রুটিটা মুখে না দিয়ে হাতে ধরে রাখলেন। কুকুরটা আসার পর কৃতদাস বুঝলো যে কুকুরটা ক্ষুধার্ত। কথা কান দিয়ে শুনেন, কিন্তু লম্বা করা যাবে না, ব্যাখ্যা দেওয়া যাবে না, কুকুরটা ক্ষুধার্ত। কৃতদাস চিন্তা করলো, তিনটা রুটি আছে, একটা ছেড়ে দেয় বাকি দুইটা খাই। একটা ছেড়ে দিল, কুকুর খাইলো, আবার তাকিয়ে আছে, বুঝলো কুকুরের ক্ষুধা মিটেনি। আরও একটা রুটি দিল, দুইটা ছেড়ে দিলাম, একটা খাইলাম, দুইটা দ্বিতীয় রুটিটাও কুকুর খেয়েছে, কুকুরটা আবার তাকিয়ে আছে। কৃতদাস চিন্তা করলো, কুত্তা হলেও তো আল্লাহর সৃষ্টির একটা জাত, তাকে ভুকানাঙ্গা রেখে আমি কি করে, আমি আশরাফুল মাকলুকাত কি করে আমি রুটিটা মুখে দেই? এই তিনটা রুটি এই কৃতদাস কুত্তার জন্য ছেড়ে দিয়েছে। কার জন্য? কুকুরের জন্য ছেড়ে দিয়েছে। একটু পানি ছিল, এটা খেয়েছে। পাশ থেকে আব্দুল্লাহ ইবনে জাফর দেখে কাঁদলেন আচ্ছাতক, যে আমরা আল্লাহর রাস্তায় দান করতে ভাগ করি, কয় টাকা দান করলাম, কদ্দুর রাখলাম। আর একটা কৃতদাস যার ঘর নাই, বাড়ি নাই, সোনা নাই, দানা নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কোনো ব্যবস্থা নাই, শুধু তিনটা রুটি ছিল, তিনটা রুটি ও দান করে দিল। এই আব্দুল্লাহ ইবনে জাফর কৃতদাসের মালিকের নাম ঠিকানা নিয়ে বাগানটা কিনলেন, কৃতদাসকে কিনলেন। এসে কৃতদাসকে বললেন, বাবা বাগান কিনেছি, তোমাকেও কিনে নিয়েছি। কৃতদাসটা খুশি হলো যে আপনি যদি কিনেন, আগের মালিক আমার উপর জুলুম করতো, আপনি অন্তত আমার প্রতি একটু এহসান করবেন। বলল যে শুধু এহসান না, তোমাকে আজকে আজাদ করে দিয়েছি, তুমি আর কারো অধীন নয়, তুমি স্বাধীন হয়ে গেছো। খুশির ছুটে কৃতদাস কেঁদে ফেলেছে, কেঁদে হাঁটা শুরু করছে ধন্যবাদ জানিয়ে। একটু যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জাফর ডাকলো, আল্লাহর বন্ধু এদিকে এসো। পিছন দিকে ফিরলো, মালিক তাকে ডেকেছে, মনটা খারাপ হয়ে গেছে যে আমাকে মুক্ত করেছে বলে হয়তোবা উপহাস করেছে, না যেন আগের মালিকের সেইতেই মালিক অত্যাচারী হয়। কৃতদাস কাছে এলো, আব্দুল্লাহ ইবনে জাফর বললেন, যাও কই? কয় যে আপনি বলেছেন আমি স্বাধীন, জীবনে তো আর স্বাধীন হাওয়া, স্বাধীন পরিবেশ, স্বাধীন চোখে দেখতে পারি নাই, এখন স্বাধীন দেহে, স্বাধীন চোখে, স্বাধীন হাওয়া ভোগ করতে চলেছে। আব্দুল্লাহ ইবনে জাফর বললেন, সন্ধ্যা হলে যাবে কোথায়? কয় কোনো ঠিকানা নাই। তো খালি যাবে কোথায়? তোমার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দা, তোমাকে আজাদ করে মুক্ত করে তো খালি ছেড়ে দিতে পারি না, একটু আগে যে তোমার মালিক থেকে বাগানটা কিনেছি, এই বাগানের মালিকানাও তোমার হাতে তুলে দিয়েছি। লোকটা কেঁদে দিল। কৃতদাস বলল, আল্লাহর বান্দা, দানের এই রকম উদারতা আমার জীবনে আমি দেখি না, এটা শিখলেন কোথায়? আব্দুল্লাহ ইবনে জাফর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, ওই যে গতকাল কুত্তারে তিনটা রুটি দিছিলা নিজে না খাইয়া, তোমার এই দান দেখা আমি আব্দুল্লাহ ইবনে জাফর দান শিখেছি, সুবহানাল্লাহ, বাড়ি গিয়া। এটা হলো আল্লাহর রাস্তা দান, এইভাবে আল্লাহর রাস্তায় দান করতে হয়। আমি এমন বীর মুজাহিদ আল্লাহর রাস্তায় দানকারী ত্যাগকারী দেখতে চাই। মাত্র 5 মিনিটে বেয়াদবি হবে, আমার ভাই কষ্ট পাবেন, 5 মিনিটে দেখতে চাই। 20,000 টাকা দেওয়ার মতো দেখি দু একজন ভাই আছেন কিনা, এখন যদি নগদ পারেন ভালো, এক সপ্তাহের ভিতরে পারেন ভালো, নইলে
রমজান মাসের 10 তারিখের ভিতরে।